কালি দৰং জিলার সিপাজারর ভলপুর অঞ্চলত যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনা সম্পর্কত আজি আমি রাইজর দলে এই সংবাদমেল আহ্বান করেছো। আর সংবাদমেলর আরম্ভণিতে আমি এটা কথা কব বিচাৰিছো যে দৰং জিলার সিপাজারর ভলপুর অঞ্চলত যি বেআইনি অমানবীয় উচ্ছেদ আর বর্বর ঘটনা সংঘটিত হয়েছে এই বর্বর ঘটনার রাইজর দলে তীব্র নিন্দা জানাইছে, প্রতিবাদ করেছে আর গরিহণা দিছে। আর আমি অতি শীঘ্রে বিকল্প সংস্থাপন বিহীনভাবে যখন লোকক উচ্ছেদ করা হয়েছে সেই উচ্ছেদিত লোকসলক অতি শীঘ্রে পুনর সংস্থাপনের ব্যবস্থা করার কারণে আমি দাবি উত্থাপন করেছো। আমি দাবি উত্থাপন করব বিচারিছো উচ্ছেদিত লোকসলক অতি কমেও 10 বিঘাক ভূমি আবন্টন প্রদান করে তেওঁলোকক পুনর সংস্থাপনের ব্যবস্থা করা হোক। আমি এই উচ্ছেদক বেআইনি আর অমানবীয় আর বর্বর বলে এই কারণেই কইছো যে আপনাদের নিশ্চয়ক জানে যে আসাম ল্যান্ড এন্ড রেভিনিউ রেগুলেশন 1886 আর দ্য আসাম ল্যান্ড পলিসি 1989 অনুসরি কোনো ভূমিহীন লোকক বিকল্প সংস্থাপনের ব্যবস্থা নকরাক এইদরে আসলতে অমানবীয়ভাবে কেতিয়াও উচ্ছেদ করা সম্ভব নহয়, এ সম্পূর্ণরূপে বেআইন। তদুপরি আপনাদের জানে যে সেই সিপাজার ধলপুর অঞ্চলের রাইজে সেই মাটির অধিকার বিচারি গুহাটি উচ্চ ন্যায়ালয়ত আসলতে একটা গোচর রুজু করেছিল, একটা আইনি যুঁজ চলাই আসলে। এটা বিষয় গুহাটি উচ্চ ন্যায়ালয়ের বিবেচনাধীন হয়ে থাকা অবস্থাত সেই বিষয়টি মীমাংসা নোহাক কেনেকৈ অসম সরকার প্রশাসন আর পুলিশে সেই লোকসলক এই ধরনের অমানবীয়ভাবে আসল উচ্ছেদ করবলে সাহস পালে। এ আসলতে দেখ দেখক আইন বিরোধী কাম হয়েছে, বেআইনি কাম হয়েছে আর সংবিধানক অবমাননা করা কাম হয়েছে। আপনার জ্ঞাতার্থে আমি জানাব বিচারিছো যে ধলপুর অঞ্চলের রাইজে যি গোচর আপনার গুহাটি উচ্চ ন্যায়ালয়ত তরিছে তার নম্বর হয়েছে 4023/2021। গতি উচ্চ ন্যায়ালয়ের বিবেচনাধীন হয়ে থাকা বিষয়বস্তু একটা মীমাংসা নকরাক আইনের ঊর্ধ্বত গই আইনক গুহারি এনেকা ধরনের এই দরিদ্র লোকসলের উপর আসলতে অমানবীয় উচ্ছেদ জাপি দিছে। গতি এই উচ্ছেদ সম্পূর্ণরূপে আসলতে বেআইনি, সেই কারণে আমি এই উচ্ছেদের বিরোধিতা করেছি। আর দ্বিতীয় কথাটি হল যে আমি রাইজর দলের এক সজাতি দলে যা 22 তারিখে সেই অঞ্চলত গৈছিলু, সেই অঞ্চলের দুর্ভোগীয়া মানুষের লগত কথা বতরা পাতি আমি যিখিনি বুঝি পালো অত্যন্ত হৃদয় বিদারক আসলতে ঘটনা তাতে সংঘটিত হয়েছে। মাত্র কেটামান ঘণ্টার পূর্বে জাননী প্রদান করে তেওঁলোকৰ ঘৰত থকা মূল্যবান হা সম্পত্তি স্থানান্তরিত করার কোনো সুবিধা প্রদান নকৰি বুলডোজার চলাই জেসিবিরে সম্পূর্ণরূপে তেওঁলোকৰ ঘর বাড়ি ভাঙি দিয়া হয়েছে। আনকি কণ কণ ছাত্র ছাত্রী সকল যখন বিদ্যালয়ত পড়ি আছে তেওঁলোকে নিজের পাঠ্যপুথি পর্যন্ত ঘরের পর সংগ্রহ করবা নাই, তেওঁলোকক বাধা দিয়া হয়েছে। সেই ভুক্তভোগী ছাত্র ছাত্রী সকলে কান্দি কান্দি আমার আগত সেই দুঃখ তেওঁলোকে ব্যক্ত করেছে। আর আপনাদের ইতিমধ্যে জানে যে আনকি এই সরকার প্রশাসনে পুলিশে অন্যান্য যা সামাজিক সংগঠন আসলে বা সংস্থা আসলে বা ধর্মীয় অনুষ্ঠান আসলে সেই অনুষ্ঠানবিলাকও উচ্ছেদের পর রেহাই দিয়া নাই, সেইবিল সম্পূর্ণরূপে আসলতে ধ্বংস করা হয়েছে। আমি দেখিছো বিকল্প সংস্থাপন অবিহনে উচ্ছেদ করার পিছত সেই মানুষবুড়ে হ্রদত বরখুণত ধুমুহাত কোনো ধরনের চাহ নথকাক অনীহারে অনিদ্রায় দিন কটাবল হয়েছে। তাতে খোয়া পানির ব্যবস্থা নাই, অনাময়ের ব্যবস্থা নাই। ইতিমধ্যে আমি যাক মানুষের কথা বার্তা পাতি দেখিছো যে বহু মানুষ ইতিমধ্যে আসলতে বেমারি হয়ে পড়েছে। গতি তেনে ধরনের এক অবর্ণনীয় আর অমানবীয় পরিবেশত এতিয়া জিয়াই থাকবল বাধ্য হয়েছে। গতি আমি সেই লোকসলের পরিস্থিতির বুঝ লই আমি সংবাদ মাধ্যমের জড়িয়ে সরকার প্রশাসনক আমি দাবি উত্থাপন করেছিল যে আপনাদের যি করলে করলে কিন্তু অন্তত এতিয়া মানবীয়তার খাতিরত এই মানুষখিন অতি শীঘ্রে জিয়াই থাকার কারণে যি ন্যূনতম প্রয়োজন বিশুদ্ধ খোয়া পানির ব্যবস্থাই হোক, অনাময়ের ব্যবস্থাই হোক বা খাদ্যর ব্যবস্থাই হোক, কারণ তাতে খাদ্য রন্ধা বাড়া করে খোয়ার পরিবেশ তাতে নাই। কোনোবা বাহিরের মানুষে যদি খাদ্য যোগান ধরেছে কোনোবাই খাব পাইছে আর বহু মানুষে আপনার নোখাক আছে, আমি তেনেকা ধরনের মানুষ লগ পাইছি। গতি আমার বা বিভিন্ন দল সংগঠন আহ্বানের প্রতি সঁহারি নিদিয়াক 20 তারিখত করা উচ্ছেদর পিছতো পুনের এই সরকার প্রশাসন আর পুলিশে
बलपूर्वक भावे कबले गले आपनर जोकाले आको उच्छेद गई गए स्वाभाविकता राइजे क्षुण्ण से क्षोभित और क्षोभित हो निजर घर बचार स्वार्थ निजर जी थकार तारणा जी थकार अधिकार सब्यस्त कर स्वार्थ गणतान्त्रिक आंदोलन गई और गणतान्त्रिक आंदोलन जाते प्रतिबाद जाते गोटे विश्व देखी से केवल आम नजी हिसाब से मानु हिसाब से आम लज्जानत होने सरकार प्रशासन पुलिस बर्बर भावे शांतिपूर्ण गणतान्त्रिक आंदोलनकारी गुलिये बर्बर भावे हत्या केवल हेयाई नहय गुलिये हत्या करार पिछत एई मृत देहर ऊपरत केनेका धरणे बर्बर भावे उपर्जपुरी आक्रमण करिसे मरियाइसे एई दृश्य एतिया गुटे विश्व देखिसे आमी अखमर मानु हिसाबे अखमिया हिसाबे आमी एते सकले लज्जानत होइ परिसु होयने नहय एतिया एई घटना संघटित हुवार पिछत आपुनार प्रकल्पर दायित्व थका आपुनार केन्द्रीय केबिनेटर मर्यादा पुवा पद्म हाजरिका मंगलदर सन्मानीय सांसद सांसद डांगरिया तार पाछत आपुनार विधायक मीनाल शैकिया डांगरिया हते कि कय आछे जे राइजक कोने आसलते उत्तेजित करिछे बा प्रोभोकेन करिछे राइजक दुखारोप करिब बिचारिछे बा कोनोबा अन्य हक्ते राइजक आसलते अप्ररोचित करिछे नेकि तेने कथनर कथा कय आसलते तेउलुकर चूड़ान्त जी व्यर्थता हे व्यर्थता ढाकिबोलै जत्न करिछे आरो तेखेतकले एई मानुबिलाकक अबैध बेदखलकारी बा विदेशी बुली कबलै कय तेउलुके कुंठाबोध करा नाय किन्तु आमी दुटा कथा इयात स्पष्ट करि दिब बिचारिछो प्रथम कथा हल जे आमी निजे ए धलपुर शिवाजार उच्छेदित लोकर दुहजार षोलो सनपा जड़ित आम अंचल थकीसूँ हे अंचल मानुर घरे घरे गई अंचल आम एजनो विदेशी मानु पा ना सको मानु आसलते बान पीड़ित गराखने पीड़ित और दरिद्र भूमिहीन लोक हे दरिद्र भूमिहीन लोक उपायतर हो जीवन जीविकार तारणाथे अंचल आसते बहु बस धरी बसबाज कर कृषि के जीविका हिसाब लाते बसबाज कर गए एकांश नेताय बा राजनैतिक दले प्रकृत भारतीय भूमिहीन लोकसकलक बानपीड़ित गराखनिया लोकसकलक केवल मात्र एटा विशेष सम्प्रदायर लोक हुआ बाबे अवैध बेदखलकारी बा अवैध विदेशी बुली कय जी अमानवीय उच्छेद करिबलै उलाइसे आरो एई अमानवीय उच्छेदर जरियते आमार अखमर सहज सरल मानुहक तेउलुके जाति माटी भेटी रक्षा करार जी आसलते भाव जुरिसे हे किन्तु हसा कथा नहय प्रकृत अर्थत तेउलुकर जी चूड़ान्त साम्प्रदायिक नीति तेउलुकर जी चूड़ान्त साम्प्रदायिक राजनीति हे राजनीति आगबढ़ाई नियार कारणे परिकल्पितभावे अखमर विभिन्न संख्यालघु अध्यक्षित अंचलत तेउलुके मुसलमानसकलक टार्गेट करि एनेका धरणर अमानवीयभावे आसलते उच्छेद करि आछे आपोनालोके निश्चय एई कथाबिलाक लक्ष्य करि आछे गोटे आम स्पष्ट कब विचार राइजे निजर घर बचा राइजे खंग क्षोभ हे उच्छेदित लोकसर संस्थापन परवर्ते पुनर्बार जैसे उच्छेद गई से निश्चित भावे राइजे गणतान्त्रिक भावे निजर अधिकार सब्यस्त करके गति के लोक बर्बर भावे गुलिये हत्या कर घटना आम के मान्यता प्रदान नारूँ आम ये घटना तीव्र निंदा जाना गरीहना जाना प्रतिबाद और आम कब विचार आईन श्रृंखला रक्षा कर दायित्व थका दरंग जिला प्रशासन और आरक्ष अधीक्षक अनतिवलम्बे आसलते बहिष्कार कर लगे और एनेकवा दुर्भगिया लोकसक हत्यार अभिजोग अभिजुक्त कर दरंग जिलार जिला उपायुक्त और आरक्षी अधीक्षर ऊपर आसलते गोचर रुजुक आसलते ग्रेप्तार कर लगे आम दाबी उत्थन कर गृह विभाग दायित्व थका स्वयं माननीय मुख्यमंत्री डांगरिया निजर व्यर्थता आसलते लुकबले एने बक्तव्य प्रदान कर गृह विभाग दायित्व थका हिसाब से आईन श्रृंखला रक्षा कर क्षेत्र पुलिस प्रशासन केनेचालना लगे सही क्षेत्र चूड़ान व्यर्थ से सही कथा प्रमाण से और चारक लोकर प्राण जो घटन और बहु कई बजन लोक एट संकटनक अवस्था आसे ये घटन निश्चित भावे प्रमाण करे आम गृह विभाग दायित्व थका माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मारो गृह विभाग पदत्यागर आम दाबी उत्थन कर मुख्यमंत्री डांगरिया साम्प्रदायिक राजनीति करें निर्लज्ज धरण बक्तव्य प्रदान कर दरंग जिला प्रशासन और पुलिस तखे धन्यवाद जानसे एनेकने अमानवीय उच्छेद कर कारण कितना आम कब विचार माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा डांगरिया सांविधानिक भावे राज्य एन मुख्यमंत्री है सांविधानिक भावे राज्य एन मुख्यमंत्री हुआ हिसाब से दायित्व कि आज जाति धर्म बर्णभाषा निर्विशेषे बसबाज कर प्रति वैध भारतीय नागरिक जीवन और निरापत्तार सुरक्षा प्रदान करे ना कि दायित्व पालन तखे व्यर्थ हो चूड़ान साम्प्रदायिक राजनीति करार कारण तखे एने दायित्व ज्ञानहीन बक्तव्य प्रदान करखेर व्यर्थता आसलते ढाक रखते जत्न करे निश्चय जाने जो भारतीय संविधान 21 नम्बर अनुच्छेद अनुजाई
ভারতবর্ষত বসবাস করা প্রতিজন লোকক প্রতিজন নাগরিকক জিয়াই থাকার অধিকার প্রদান করেছে, রাইট টু লাইফ, লিবার্টি অ্যান্ড সিকিউরিটি, গতিকে মানুষের জিয়াই থাকার যে মৌলিক অধিকার প্রদান করেছে সেই মৌলিক অধিকার এই অমানবীয় উচ্ছেদ, বেআইনি উচ্ছেদ আর বর্বরতা উচ্ছেদের বিরুদ্ধে আসলে হে ভঙ্গ করা হয়েছে। কারণ রাইট টু লাইফের ভিতর মানুষের রাইট টু শেল্টার আছে, যে আশ্রয়ের অধিকার। মানুষ জিয়াই থাকবলে হলে বসবাস করবলে হলে একটা ঘরের প্রয়োজন হয়, ঘরখন আকাশত পাতিব নয়, ঘর এটি বনাবলে হলে ভূমির প্রয়োজন হয়। এই বানপানী পীড়িত ঘর এখনে পীড়িত দরিদ্র ভূমিহীন লোকসলক এই যে ন্যূনতম ঘর সাজিবর কারণে জীবন জীবিকার কারণে যে ভূমি প্রদানের দায়িত্ব আছিল সেই দায়িত্ব কার আছিল? কল্যাণকামী রাষ্ট্র হিসাবে আর কল্যাণকামী রাষ্ট্রের অঙ্গরাজ্য অসম হিসাবে অসম সরকার মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা সরকার দায়িত্ব আসিল নে নাই? এই দায়িত্ব পালনত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি কথাবিলাক এনেকা ধরনের ভাবিলে যত্ন করছো। প্রশ্রদীয় সাংবাদিক বন্ধু সকল, আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে হোক বা আমি রাইজর দলেই হোক, আমি যেতিয়া এই উচ্ছেদের বিরোধিতা করু তেতিয়াই আমাক বেদখলকারীর সমর্থক খুঁজাবলৈ একাংশই চেষ্টা করা দেখা যায়। একাংশ লোকে আমাক অবৈধ বিদেশীর দালাল বলে লোকে অভিহিত করবলে বিচারে বা আমার বিরুদ্ধে অপপ্রচার করবলে বিচারছে। কিন্তু আমার স্থিতি আমি স্পষ্ট করব বিচারছো, আমি ভূমি বেদখলের সমর্থক নহয়। আমি অসমের সকল ভূমি বেদখল মুক্ত হয়ে থাকাটা বিচার। কিন্তু একে সময়তে সরকারে আমি আহ্বান জানাব বিচারছো, ভূমি বেদখলের যে মূল কারণ বান আর গড়াখনিয়া সমস্যা, সেই বান আর গড়াখনিয়া সমস্যার বিজ্ঞানসম্মত নিয়ন্ত্রণ আর সমাধানের ব্যবস্থা সরকারে কিন্তু গ্রহণ করব লাগিব। আপনাদের নিশ্চয় জানে ইতিমধ্যে অসমের যে মুঠ ভূমি আছে সেই মুঠ ভূমির 8% ভূমি সম্পূর্ণরূপে বান আর গড়াখনে যা গেছে। প্রতি বছরে 8,000 হেক্টর কই ভূমি সম্পূর্ণরূপে বান আর গড়াখনে যা গেছে। কেবল যে ভূমি যা গেছে তে নহয়, এই ভূমির উপর বসবাস করে থাকা লাখ লাখ লোকের নিজের ঘর মাটি বেটি উচন হয়ে গেছে, গতি উপায়ন্তর হয়ে কেবল জিয়াই থাকার তারণাতে কেতিয়াবা সরকারি ভূমি বসবাস করবলগিয়া হয়েছে। গতিকে ভূমি বেদখল মুক্ত করে রাখবলে হলে সরকারে অসমের জ্বলন্ত সমস্যা বান আর গড়াখনিয়া সমস্যার বিজ্ঞানসম্মত নিয়ন্ত্রণ আর সমাধানের কারণে পদক্ষেপ গ্রহণ করব লাগিব। আর ভূমিহীন লোকসলক ভূমি প্রদানের জড়িয়ে উপযুক্ত পুনর্সংস্থাপনের ব্যবস্থা এই সরকারখানে গ্রহণ করব লাগিব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা যে আমার সমাজত 27% লোক এতিয়াও সম্পূর্ণরূপে ভূমিহীন হয়ে আছে। প্রতি বছরে বান আর গড়াখনিয়া পীড়িত হয়ে লাখ লাখ লোক ভূমিহীন হয়ে যাওয়ার পিছতো কোনো সরকারেই বর্তমানের সরকারেও নহয় পূর্বর সরকারে কোনো ধরনের পুনর্সংস্থাপনের নীতি গ্রহণ করা নাই। আপনাদের শুনলে আচরিত হব, আমার তথ্য নহয় অসম সরকারে বিধানসভাত দাখিল করা তথ্য অনুযায়ী আপনার 7,47,823টা পরিয়াল সম্পূর্ণরূপে ভূমিহীন আছে। এই ভূমিহীন পরিয়ালবিলাকক ভূমি প্রদান করে পুনর্সংস্থাপনের নীতি সরকারখানে কেউ গ্রহণ নকরে? নে এই মানুষের জিয়াই থাকার অধিকার নাই, জিয়াই থাকার মৌলিক অধিকার কাড়ি নিবলে বিচরা হয়েছে দরিদ্রভাবে, দুঃখিয়াভাবে বা মূলত বিশেষ একটা সম্প্রদায়ের লোকের বাবে নাকি? গতি এই কথাও কিন্তু এতিয়া প্রশ্ন উঠিব। গতি সংবাদ মাধ্যমের বন্ধুসকলক অনুরোধ জানাব বিচারছো আর আমার স্থিতি আমি স্পষ্ট করব বিচারছো, আমি কেতিয়াও ভূমি বেদখলের পক্ষত নহয়। আমি বিচার করবাত যদি উচ্ছেদ করব লাগে তেতিয়া হলে বিকল্প সংস্থাপনের ব্যবস্থা করে দরিদ্র ভূমিহীন লোকসলক ভূমি পট্টা দিলক বিকল্প সংস্থাপনের ব্যবস্থা করিহে উচ্ছেদ করক। আর যদি কোনো মানুষের অন্য জায়গাত ভূমি আছে অবস্থা সম্পন্ন ভূমিহীন নহয় কেনকা মানুষক উচ্ছেদ করক, তার লগত আমি আছো, সরকার লগত আমি আছো, আমি সদায় সহযোগিতা করবলে প্রস্তুত আছো। দ্বিতীয় কথাটি হল আমি দেখি বহু সময়ত একাংশ সংবাদ মাধ্যমের জড়িয়ে এই লোকসলক বেদখলকারী বলে কয়, অবৈধ বাংলাদেশী বলে কয়েক উচ্ছেদের মান্যতা দিব খোঁজা হয়। কিন্তু আমি কব বিচারছো বানপীড়িত লোকসল গড়াখনিয়া পীড়িত লোকসলক বেদখলকারী বলে কোয়াতকে আসলে গড়াখনিয়া পীড়িত হয়ে বানপীড়িত পীড়িত হয়ে স্থানান্তরিত হওয়া ইন্টারনেল ডিসপ্লেসড মানুষ বলে আসলে গণ্য করব লাগে। এই কথাটা আমি সরকারের ওর আহ্বান জানাইছো আর সংবাদ মাধ্যমের জড়িয়ে এনেকা ধরনের একটা ধনাত্মক বার্তা যাতে আমার সমাজখন লই যাব পারো তার কারণেও আহ্বান জানাইছো। আৰু একাংশ নেতা আৰু দল সংগঠনে কোৱাৰ দৰে এই লোকসকল বিদেশী নহয়, মই ইতিমধ্যেই কৈছো। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হ'ল যে হয়তো আমাৰ বক্তব্যক আপোনালোকে সন্দেহৰ চকুৰে চাব পাৰে, কিন্তু আপোনালোকক এটা কথা দেখুৱাব বিচাৰিছো যে এই নিউজটো আপোনালোকে চাওক। অসমৰ বিভিন্ন প্ৰান্তত উচ্ছেদিত লোকসকল ভাৰতীয়, এইটো মোৰ বক্তব্য নহয়, অসম বিধানসভাৰ যোৱা ছেশ্যনত অসম বিধানসভাৰ মজিয়াত অসম চৰকাৰে এই তথ্য প্ৰদান কৰিছে যে অসমৰ বিভিন্ন ঠাইত সর্বানন্দ সোণোৱাল সরকারের পর আরম্ভ করে বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মার সরকারের দিনত যাক লোকক উচ্ছেদ করা হয়েছে বিদেশী লোক নহয়, ভারতীয় লোক হয়। যদিহে ভারতীয় লোক হয়, যদি অসমবাসী লোক হয়, যদি অসমিয়া লোক হয়, এনেকা ধরনের কোনো পদ্যেই অমানবীয়ভাবে
বেআইনিভাবে বর্বরভাবে উচ্ছেদ করার পক্ষপাতি রাইজর দল নহয়, তার বিরোধিতা রাইজর দলে করে যাব। অন্য দল সংগঠনের নেতায় রাজনৈতিক মুনাফা লাভের কারণে যান অপপ্রচার করলেও আমি সদায় ন্যায়ের পক্ষত, সত্যর পক্ষত আমি থিয় দিবল যত্ন করি। মই মাত্র একটা সর উদাহরণ দিব খুঁজি, কাজিরঙার উচ্ছেদর সময়ত যেটা অখিল গগৈ ডাঙরিয়ায় কইছিলে যে বিকল্প সংস্থাপন অবিহনে এই মানুষখিনিক উচ্ছেদ করবলে দিয়া নহব, সেই সময় একাংশ সংবাদ মাধ্যমের জড়িয়ে সরকার প্রশাসনে অখিল গগৈ ডাঙরিয়াক বাংলাদেশীর দালাল, বাংলাদেশীর রক্ষক বলে এক বেলেগ ধরনের পরিবেশের সৃষ্টি করে পেলাইছিল, আপনার নিশ্চয় মনত আছে। কিন্তু পরবর্তী সময় সর্বানন্দ সোনোয়াল সরকারখানে স্বীকার করবলে বাধ্য হল সেই কাজিরঙার উচ্ছেদিত লোকসকলের পুনর সংস্থাপনের কারণে 24 কোটিতকৈ অধিক টাকা খরচ করেছে। সেই টাকা কি সর্বানন্দ সোনোয়াল সরকার বা হিমন্ত বিশ্ব শর্মার বাপেকর টাকা নাকি আপনার দরে আমার দরে রাইজর টাকা হয় না নয়? কিন্তু আমি খবর পাইছো সেই টাকা ভুক্তভোগী লোকসকলে পোৱা নাই, সেই টাকা আত্মসাত করেছে, তাতেও দুর্নীতি হয়েছে, হে এক বেলেগ প্রসঙ্গ। গতিকে সংবাদ মাধ্যমের জড়িয়ে বিনম্রভাবে আমি অসমবাসী রাইজক আহ্বান জানাব বিচারছো, কারণ আমি দেখিছো যে বিশেষকৈ এই দরিদ্র লোকসকলক উচ্ছেদ করলেই একাংশ লোকসকলে ভাবে যে এই সরকারখানে জাতি মাটি আর ভেটি রক্ষার রাজনীতি করে আছে। কিন্তু নহয়, আমি কব বিচারছো একটা বিশেষ সম্প্রদায় এই দরিদ্র বানপানী পীড়িত আর গড়াখনিয়া লোকসকল উচ্ছেদের জড়িয়ে আসলে সরকারখানে জাতি মাটি আর ভেটি রক্ষার রাজনীতি করা নাই, তেওঁলোকে আসলে জাতি ধ্বংসর রাজনীতি করে আছে, তেওঁলোকে আসলে চূড়ান্ত যে সাম্প্রদায়িক রাজনীতি সেই রাজনীতি আসলে করে আছে। কারণ আপনাদের জানে যে উচ্ছেদের জড়িয়ে ইমান দিনে যে বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, জাতিদ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই গোটাই সিদ্ধান্তবিল তল পেলায় মানুষক আবেগিকভাবে বিপথে পরিচালিত করে রাজনীতি করার সুবিধা। আজি এই বিজেপি সরকারখানে কা বলপূর্বকভাবে জাপি দিয়ে জাতিটুক ভাষিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে চিরদিন সংখ্যালঘু করার কারণে ষড়যন্ত্র করেছে, সেই কথাটা আমি সকলে জানো। বৃহৎ নদী বান্ধক সপক্ষত অবস্থান গ্রহণ করে আমার উজনি সভ্যতা সংস্কৃতি মানুষের জীবন জীবিকা ধ্বংস করার কারণে বদ্ধপরিক হয়ে পড়ছে। যে বিশেষ রাজ্যের মর্যাদা আসলে ইমান দিনে দরিদ্র রাজ্য হিসাবে বিশেষ একটা সুবিধা পাইছিল, বিজেপি সরকার অহার পিছত সেই বিশেষ রাজ্যের মর্যাদা কর্তন করেছে। থলুয়া নিবনীয় যুবক যুবতীসকল কর্মসংস্থাপন দিয়ার কথা কৈছিলে, কিন্তু কর্মসংস্থাপন দিয়ার তো দূরের কথা, করোনা আর লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে যে অর্থনৈতিক মন্দ অবস্থার সৃষ্টি হয়েছে তারপরে লাখ লাখ হাজার হাজার আমার লোকসকল আসলে আপনার কর্মসংস্থাপন ধ্বংস হয়ে গেছে। আমার থলুয়া সম্পদের উপর ভিত্তি করে উদ্যোগীকরণের কথা কৈছিলে, কিন্তু ক্ষমতালে আহি এপদ এপদকৈ সম্পদ সকলো বিভাগ আজি ব্যক্তিগত কোম্পানির হাতত আসলে গতাই দিয়ে আছে। বহুতে ভাবে উচ্ছেদ কেবল মুসলমান সকলের বিরুদ্ধে করে, এটু ভাল কাম করিব লাগে, কিন্তু নহয় বন্ধু সকল অসমবাসী রাইজ আমি সকলে বুঝা উচিত, নহয় উচ্ছেদ সুবিধার কারণে রাজনীতির কারণে করে। কেতিয়াবা মুসলমান লোকসকল উচ্ছেদ করে সাম্প্রদায়িক রাজনীতি করবলে বিচারছে, আর কেতিয়াবা আপনাদের নিশ্চয় জানে আজি গুয়াহাটি গোপীনাথ বরদলৈ আপনার এয়ারপোর্ট আদানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টক দিয়ার পিছত আজি ইমান বছরে শ বছর ধরে সেই তারে কাকতে বসবাস করে থাকা গাঁও এখনত উচ্ছেদ করার কারণে নোটিশ দিয়ে তাতে কিন্তু মুসলমান মানুষ কিন্তু বসবাস করে থাকা নাই। কিন্তু আমি সরকারের চরিত্র বুঝি পাব লাগিব, এই সরকারখন বহুজাতিক কোম্পানির কারণে, বনিয়ার কারণে, আপনার এনেকা ধরনের মানুষের সুরক্ষার কারণে আর স্বার্থর কারণে কাম করে আছে। গতি আমি কব বিচারছো যে আমি সিপাজারের উচ্ছেদের বিরোধিতা করো, একে সময়তে আমি গুয়াহাটী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উচরতে থাকা যে গাঁও সেই গাঁওখানে উচ্ছেদের নোটিশ দিছে সেই উচ্ছেদের আমি সম্পূর্ণরূপে বিরোধিতা করি। আর সংবাদ মাধ্যমের জড়িয়ে এই কথাখিনি রাইজলৈ খুব আপনার ধনাত্মক হিসাবে আগবাই দিব বলে আমি আশা করছো। আর একবারে শেষলকে আছো যে আমি পুনর্বার কব বিচারছো যে আমি বিকল্প সংস্থাপনহীনভাবে করা উচ্ছেদের সেই বিরোধিতা করছো, আর ইতিমধ্যে উচ্ছেদিত লোকসকল অতি শীঘ্রে ভূমি প্রদান করে পুনর সংস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক। আরও একটা কথা আমি স্পষ্ট করব বিচারছো, নহলে ভুল বার্তা যাব, যে সরকারে গ্রহণ করা কৃষি প্রকল্পর আমি বিরোধিতা করব খোঁজা নাই, কিন্তু সরকারলে আমি প্রশ্ন করব বিচারছো যে সরকারখনে যে অঞ্চলত ইতিমধ্যে হাজার হাজার লোক কৃষিকে জীবিকা হিসাবে গ্রহণ করে ইতিমধ্যে সেই অঞ্চলত এক কৃষি বিপ্লব গড়ি উঠছে। আপনি সকলে জানে ছিপাজারর ধলপুরের চরাঞ্চলত উৎপাদিত হওয়া শাক পাচলিয়ে কিন্তু গুয়াহাটির সকল অঞ্চললে আহে, আহে না নাই আপনার সকলে জানে। গতি সেই অঞ্চলের হাজার হাজার কৃষক মানুষের জীবন জীবিকা ধ্বংস করে আসলে কি কৃষি বিপ্লবর কথা আসলে চিন্তা করেছে নে তেওঁলোকের কৃষি বিপ্লবের নামত আবুয়া পরি কেবল এনেকা ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করার কারণে পক্ষপাতি নেই। গতি আমি আহ্বান জানাইছো সরকারে যদি আন্তরিকতার সচাকে কৃষি বিপ্লব করব বিচারে, কৃষি প্রকল্প গ্রহণ করব বিচারে, যত মানুষ বসবাস করেছে তাত নহয়
হাজার হাজার বিঘা পতিত মাটি সরকারে পড়ি আছে, অসমত এনেকুৱা বহুত ঠাই আছে। সেই পতিত মাটিত সরকারে কৃষি প্রকল্প গ্রহণ করক, আমার সহযোগিতা থাকিব। আর এই পতিত মাটিত কৃষি বিপ্লবর জড়িয়ে, কৃষি প্রকল্পের জড়িয়ে আমার থলুয়া নিবনুয়া যুবক যুবতী সকল সংস্থাপনের ব্যবস্থা করক, আমি তাত পূর্ণ সহযোগিতা করিম, ইয়াত কোনো আমার বাধা নাই। কিন্তু আমি কব বিচারছো, আজি ধলপুর অঞ্চল যত উচ্ছেদ করে কৃষি প্রকল্পর কথা কৈছে, সেই পরিবেশটা ইমান প্রতিকূল যে বছরের আত্মায় বান আর পানির তলত পড়ি থাকে। তাতে আমার তথা কথিত থলুয়া নিবনুয়া যুবক যুবতী সকল না তাতে যাব পারিব, না তাতে থাকিব পারিব, না তাতে কোনো ধরনের কৃষি কর্ম করিব পারিব। আজি আপনাদের কইছো অন দ্য রেকর্ড, মনত রাখিব যে মাত্র এটা বা দুটা বছর যাব দিয়ক, আর ইতিমধ্যে যে 9 কোটি টাকা ধার্য করেছে, 9 কোটি টাকা ধার্য করা ধন ফরাত করার পিছত পদ্ম হাজরিকা হতে সারান্ডার করে দিব যে নাই তেনেকুয়া পরিবেশক কৃষি প্রকল্প করা সম্ভব নহয়, বছর আত্মা দরিয়ে যত বানপানী থাকি। আর একটা কথা কব বিচারছো যে এই চিপাজারের চরাঞ্চলত প্রায় 15,000 ভোট আছে, সংখ্যালঘু মুসলমান ভোট। এই উচ্ছেদের একটা রাজনৈতিক প্রতিশোধমূলক চরিত্র আছে, সেইটো কি যে এই 15,000 ভোট চিপাজার সমষ্টির একটা নির্ণায়ক ভোট হিসাবে কাম করে আছে। বিজেপি দলটিয়ে বিচারে বা বিশ্বাস করে যেহেতু সংখ্যালঘু মুসলমান লোকে বিজেপি দলটুক ভোট নিদিয়া বলে তেওঁলোকে ভাবে, গতি যিকোনো ধরনের অমানবীয় বর্বর আক্রমণ উচ্ছেদ করে এই মানুষখিনিক তারপর স্থানান্তরিত করে এই সমষ্টির পর আসলে মানুষখিনিক উলিয়াই দিয়া, আর যদি মানুষখিনিক অত্যাচার করে উলিয়াই দিব পারে তেতিয়াহলে বিজেপিয়ে ভাবে যুগ যুগ ধরে চিপাজার সমষ্টিত নির্বাচিত হয়ে আহিব পারিব। এই রাজনৈতিক প্রতিশোধ কিন্তু তেওঁলোকৰ আছে। গতি মই আরো বেশি দীঘলীয়া করব খোঁজা নাই, আজির সংবাদ মেলর মূল বক্তব্যখিনি মই কবলৈ যত্ন করছো। আমার মাজত আমার রাইজর দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান দা আছে, গতি তেখেতর বক্তব্য রাখবার, বিশেষ মই যদি কিবা এরি থই গৈছো বা তেখেতর বক্তব্য তেখেতক রাখবলে মই অনুরোধ জানাইছো। ইতিমধ্যে আমার আশরাফুল ইসলাম ডাঙরিয়ায় আপনার আগত দিন আশরাফুল ইসলাম ডাঙরিয়ায় গোটেখিনি কথা কৈছে। ইতিমধ্যে মই কেইটামান মাত্র পয়েন্ট কব বিচাৰিছো। প্রথম কথা হৈছে যে যোৱাকালি যিটো ঘটনা সংঘটিত হৈছে, এই ঘটনাটো সংঘটিত হওয়ার পূর্বে দৰং জিলাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া, যিজন নেকি আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ভাতৃ হয়, তেখেতে মানুহখিনিক উদ্দেশ্য কৰি, প্ৰতিবাদকাৰীসকলক উদ্দেশ্য কৰি যিটো বক্তব্য আগবঢ়াইছিলে, এই বক্তব্যটো সম্ভৱতঃ আজি আমাৰ সংবাদ মাধ্যমৰ প্ৰতিজন বন্ধুৱে যাক দেখিছে যে কিমান তেখেতে স্বেচ্ছাচাৰীভাৱে কথাবিলাক কৈছিল। তেখেতে ক'ব বিচাৰিছিল যে আমি ইয়াতে আহিছোঁ ওলটি যাবৰ কাৰণে নহয়, আৰু তেওঁ ভাষাবিলাক আছিল তয় তয়। তো কৈছিল যে কোনো পদ্যে আমি নাযাওঁ, তহঁতি ভাবিছ নেকি যে আমি উভতি যাম। মানে সেই সময়তে আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াই এনেকুৱা এটা ভাবুকি পৰিৱেশৰ সূচনা কৰিলে যে প্ৰতিবাদকাৰীসকলে যি গণতান্ত্ৰিকভাৱে আন্দোলন কৰি আছিল বা প্ৰতিবাদকাৰীসকলে উপায়ুক্ত ডাঙৰীয়ানীৰ লগত যি আলোচনাত মিলিত হৈছিল সেই কথাখিনি গোটেইখিনি পাহৰাই পিনি পুলিচে যে পুলিচৰ বাহাদুৰী দেখাব বা চৰকাৰৰ যি স্বেচ্ছাচাৰিতামূলক নীতি সেই নীতিকে তেওঁলোকে বাস্তৱায়িত কৰিব, পুলিশে যে আসলতে গুলিয়াব, পুলিশে যে আসলতে লাঠিচার্জ করব, মানুষক যে হত্যা করব, সেই গোটাই কথাখিনি এই আরক্ষী অধীক্ষক ডাঙরিয়ার বক্তব্যতে প্রকাশ পাইছিল। গতি সরকার ইতিমধ্যে ন্যায়িক তদন্ত ঘোষণা করেছে। আমি বিচারিছো যে সেই ন্যায়িক তদন্তটো মাননীয় গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের এজন সিটিং জাজর জড়িয়ে করা হোক, তেতিয়াহলে আমার আমার সেই তদন্তের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকিব। এতিয়া রিটায়ার্ড জাজ এজনক দিয়ে করাব বলে কৈছে, আজি যিটো নোটিফিকেশন ওলাইছে তাত কৈছে যে ৰিটায়াৰ্ড জাজৰ দ্বাৰা কৰা হ'ব। গতিকে আমি ৰিটায়াৰ্ড জাজ এজন কিমান দায়বদ্ধ হৈ থাকে সেই বিষয়ে আমি সকলোৱে জানো। গতিকে এজন যদি ছিটিং জাজ হয় তেতিয়া আমি ভাবোঁ যে অধিক নিৰপেক্ষ হ'ব, আৰু অধিক নিৰপেক্ষ হ'লে আচলতে এই যোৱাকালিৰ ঘটনাটোৰ সূত্ৰপাত কেনেকৈ ঘটিল, কোন পক্ষই প্ৰথমতে প্ৰভোগ কৰিছে, তাৰ পাছত কেনেকৈ ঘটনাটো সংঘটিত হৈছে, এই গোটেই কথাবিলাক ওলাই যাব। গতিকে আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াৰ ভূমিকাটো সম্পূৰ্ণৰূপে সন্দেহজনক, আর আরক্ষী অধীক্ষক ডাঙরিয়ায় নিজের ভাতৃ যেহেতু সিএম হয়, নিজের ভাতৃ যেহেতু মুখ্যমন্ত্রী হয়, যার কারণে তেখেতক তাতে সাংঘাতিক ধরনের বক্তব্যতে প্রমাণিত হয়েছে কিমান দাদাগিরি করেছে, কেনেকে কিমান
किमान तेउ मानुबिलाकक सप्रेस करबो बिचारिसे जिबिलाक मानुहर घर बारी भांगी लय गुसि गय आसे जिबिलाक मानुहर आसबाब नष्ट होय गय आसे जिबिलाक मानुहक आग्निहा 11टा बजात 12टा बजात नोटिस जारी करा होयसे आ नोटिसत कोआ होयसे जे आपनलके नोटिस प मात्र के घर बारी त्याग करक एतो सम्भव कथा नेकि मय हे आरक्षी अधीक्षक डांगरिया कबो बिचारिसु जे जे तेखेतक जदि कोआ होय जे आपनक 6 घंटा समय दिया होल आपनक 7 घंटा समय दिया होल आपनी निजर घर बारी त्याग करि गुसि जक तेखेते पारिबो তেখেতে নোৱাৰে ময়ো নোৱাৰো কোনো মানুহেই নোৱাৰে তাৰ পাছতো এই চিপাজাৰৰ তিন নং এই ধলপুৰ অঞ্চলৰ জনসাধাৰণে উপায়ুক্ত ডাঙৰীয়ানীৰ লগত যি আলোচনাত মিলিত হৈছিল তাত তেওঁলোকে স্বীকাৰ কৰিছিল যে আমাক অকণমান সময় দিয়ক আমি ইতিমধ্যে ঘৰৰ চাল ঘৰৰ ঘৰৰ বেৰা ইত্যাদি আমি আঁতৰাইছোঁ কেৱল মাত্ৰ আমাৰ আচবাবখিনি আছে আমাৰ ঘৰৰ বস্তু বাহিনীখিনি আছে এইখিনি নিবৰ কাৰণে আমাক অকণমান সময় দিয়ক উপায়ুক্ত ডাঙৰীয়াই কৈছিল কিন্তু তাৰ পিছতো কেৱল এই আৰক্ষী প্ৰশাসনৰ কেৱল দাদাগিৰিৰ কাৰণে আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আরক্ষী প্রশাসনক যে ফ্রি হ্যান্ড দিছে সেই ফ্রি হ্যান্ড দিয়ার কারণে যোগালি ঘটনাটা সংঘটিত হয়েছে তেওঁলোকে বুলডোজার লগাইছে তেওঁলোকে জেসিবি লগাইছে নিজের চকুর আগত নিজের সম্পত্তি যেতে ধ্বংস হব মানুষে স্বাভাবিকতে প্রতিবাদ সাব্যস্ত করব আর প্রতিবাদ সাব্যস্ত করব যাওতে এই পুলিশে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেবলমাত্র ধলপুর অঞ্চলের সেই সিপাজরের দক্ষিণ অঞ্চলের জনসাধারণক ভয় ভয় খাওয়াবর কারণে আতঙ্ক সৃষ্টি করবর কারণে তেওঁলোকে যোগালি কোনো ধরনের লাঠিচার্জ নকরাক কোনো ধরনের টিয়ার গ্যাস নিদিয়াক নির্বিচারে গুলি চালনা করে দুজনক লোক হত্যা করেছে আর বহুজনক আহত করেছে গতি এই গোটাই ঘটনাটো আসলতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অতদিনে অসম পুলিশক তেখেতে যে ফ্রি হ্যান্ড দিয়াছিলে সেই ফ্রি হ্যান্ডর এটা একটা বলি বলে আমি কব বিচারিছো আমি রাইজর দলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান করো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাজধর্ম পালন করে আরক্ষীক আইনের গণ্ডির ভিতরে রাখক আরক্ষীক ফ্রি হ্যান্ড নিদিয়ক আরক্ষীর হাতে বন্দুক আছে বলিয়েই তেওঁলোকে গুলি করে থাকিব আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সাপোর্ট করে গিয়ে থাকিব এই কথাটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা নহয় গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমি আহ্বান করো যে আপনি সময় থাকুতে আপনার পুলিশ বাহিনীক আপনার গৃহ বিভাগের এই আরক্ষী বাহিনীক আপনি নিয়ন্ত্রণ করক আজি এনকাউন্টার করে আছে জায়গায় জায়গায় আর প্রত্যেকটা এনকাউন্টারতে দেখা গৈছে যে গুলি লাগে কত ভরিত আর পলাব বিচারে আসামি ইমান আসামিবিলাক এই অতদিন পলাই যাব নোৱাৰে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হওয়ার পিছতেই তেওঁলোকে মাঝে মাঝে এতিয়া আসামি পলাব বিচারে আর নিশা আসামি পলাব আর তেওঁলোকে গুলি করব কত ভরি গুলি করব এই পুলিশক যে মানে মুক্ত মুক্ত হাত দি দিছে এই মুক্ত হাতে কিন্তু বহুত ক্ষতি করব আমার অসমীয়া জাতির সাংঘাতিক ধরনের ক্ষতিগ্রস্ত করব ইয়ার পিছত মই কব বিচারিম যে এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এই ধরনের মুক্ত পুলিশক যে ফ্রি হ্যান্ড দিয়া হয়েছে এই পুলিশের ফ্রি হ্যান্ড দিয়ার কারণে আজি বড়োলেন্ডের দুজনক নিরীহ নিরীহ যুবকক নিশাতে মুক্ত হত্যার নিচিনা গুলি করে হত্যা করেছে গতি আমি গোটেই এই পুলিশের গুলি চালনা গোটেই প্রক্রিয়াটুকেই আমি বিরোধিতা করছো মুখ্যমন্ত্রী পুনের আমি কব বিচারিছো যে আপনি পুলিশের এই বন্দুকক নিয়ন্ত্রণ করক পুলিশক আপনি নিয়ন্ত্রণ করক পুলিশক আইনের গণ্ডির ভিতর আপনি আনক দ্বিতীয় কথা যা উচ্ছেদ করেছে তেওঁলোকে সরকারে কব বিচারিছে সরকারে সিদ্ধান্ত লৈছে যে কৃষি পাম্প খুলিব ইতিমধ্যে আমার আশাফুল ইসলাম ডাঙরিয়াই কৈছে যে যত ইতিমধ্যে কৃষি কার্য চলি আছে যত ইতিমধ্যে কৃষি বিপ্লব চলি আছে যোর প্রোডাকশনে গুয়াহাটী নহয় সমগ্র অসমত চলি আছে আর সেই জায়গাত 500 জন যুবক যুবতী তাতে সংস্থাপিত করিবর কারণে গৈ আছে আমি তারও বিরোধিতা নকরো আমি বিচার যে নিবনুয়া সমস্যার সমাধান হোক আমার যুবক যুবতী সকলে কৃষি কর্মত লিপ্ত হোক আমি এটা বিচার কিন্তু তার অর্থ এটি নহয় যে 1000টা ফ্যামিলিক 1000টা পরিয়ালক উচ্ছেদ করে তেওঁলোকক বেঘর করে তেওঁলোকৰ জীবিকা ধ্বংস করে তেওঁলোকৰ লড়া ছলীর ভবিষ্যৎ অন্ধকার করে আমি 500 জন যুবক যুবতীক তাতে সংস্থাপিত করাটো এটো কিমান যুক্তিসঙ্গত কথা কোনোবা এজন বিবেকবান মানুষে এটা মানি লোক পারিব নাকি 500 জন নহয় 1000 জন যুবক যুবতীক সংস্থাপিত করক কিন্তু কোনো মানুহক অন্যায়ভাবে তারপর আঁতরাই নহয় আর সেই অঞ্চলের জনতায় কি বিচারে ধলপুর অঞ্চলের জনতায় কি বিচারি আছে বারংবারে একেখিনি কথাই সেই অঞ্চলের জনতায় কই আছে আমি রাইজর দলে কই আছো সেই অঞ্চলের জনতায় কই আছে তার যেমন স্থানীয় দল সংগঠন আছে প্রতিটি দল সংগঠন একেটা কথাই কই আছে আজিও মই আপনার জড়িয়ে আমি সরকার কব বিচারিছো সেই অঞ্চলের জনতায় বিচারে যে সেই অঞ্চলের জনতা সরকারে অতি শীঘ্রে নির্দিষ্ট পরিমাণের ভূমি আবন্টন দি পাট্টা প্রদান করে এই মানুষখিনিক সংস্থাপিত করে দিও আমি বিচারিছো যে এই মানুষখিনিক সংস্থাপিত করক
এই মানুহখিনিৰ হতি সন্ততিসকলৰ শিক্ষা জীৱন যাতে কি কয় ধ্বংস নহয় তাৰ কাৰণে চৰকাৰে কিন্তু আগভাগ লোৱাটো উচিত। এই কথাখিনি আমি ক'ব বিচাৰিছোঁ। কেৱল 500 জন যুৱক যুৱতীক ধলপুৰত যদি সংস্থাপিত কৰে তাৰ দ্বাৰা সমস্যাৰ সমাধান নহ'ব, সমস্যা ডাঙৰ হ'ব গৈ আছে। আজি যি 1000 পৰিয়ালক উচ্ছেদিত কৰিছে, সেই 1000 পৰিয়ালৰ যি ল'ৰা ছোৱালী আছে, সন্তান সন্ততি আছে, তেওঁলোক যদি কালিলৈ শিক্ষাৰে শিক্ষিত নহয় আমাৰ অসমৰ ক্ষতি নহ'ব নেকি? আমাৰ অসমৰ ক্ষতি নহ'ব? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সৰ্বশিক্ষা আঁচনি তেওঁলোক চলাই আছে, সবকা সাথ সবকা বিকাশৰ কথা কৈ আছে, 500 জন যুৱক যুৱতীৰ বিকাশ হ'ব আৰু বাকী 1000 পৰিয়ালৰ সন্তান সন্ততি সব ধ্বংসৰ মুখলৈ যাব, সবকা সাথ সবকা বিকাশৰ শ্লোগান তাতে কাৰ্যকৰী হ'ল নেকি? গতিকে আমি বিচাৰিছোঁ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি পুনৰ কওঁ যে আপুনি ৰাজধৰ্ম পালন কৰক, আপোনাৰ ভিতৰত থকা উগ্ৰ হিন্দুত্ববাদক আপুনি পৰিহাৰ কৰক, আপোনাৰ ভিতৰত থকা সাম্প্ৰদায়িকতাবাদক আপুনি আঁতৰাই পেলাওক। আপুনি অসমৰ মুখ্যমন্ত্ৰী হওক, আপুনি কোনো নিৰ্দিষ্ট দলৰ মুখ্যমন্ত্ৰী হ'ব নালাগে, আপুনি কোনো নিৰ্দিষ্ট জাতি বা ধৰ্মৰ লোকৰ মুখ্যমন্ত্ৰী হ'ব নালাগে, আপুনি মুখ্যমন্ত্ৰী হওক, অসমৰ অসমীয়া জাতিৰ মুখ্যমন্ত্ৰী হওক, অসমৰ মুখ্যমন্ত্ৰী হৈ আপুনি ৰাজধৰ্ম পালন কৰি প্ৰতিটো জাতি প্ৰতিটো ধৰ্মৰ লোকক সমানভাৱে চাবলৈ শিকক। আপোনাক জ্ঞান দিবৰ কাৰণে আমাৰ ধৃষ্টতা নাই, আপুনি বহু জ্ঞানী লোক, কিন্তু আজি আপোনাৰ কৰ্মৰ দ্বাৰা যিটো প্ৰমাণিত হৈছে, যোৱাকালি আপুনি কৈছে যে পুলিচে পুলিচৰ কাম কৰিব, পুলিচে পুলিচৰ কাম কৰক, কিন্তু গুলীয়াই কিয়, মানুহক হত্যা কৰি কিয়, ইমান বৰ্বৰতা দেখুৱাই কিয়, ইমান অমানৱীয়ভাৱে কিয়, কোনজন মানুহে আজি যিজন মানুহক পুলিচে গুলি কৰি তাৰপিছত লাঠিৰে কোবাই মাৰিছে, মইনুল হক নামৰ মানুহজন, যিটো আমি ভিডিঅ' দেখা পাইছোঁ, ফটোগ্ৰাফাৰজনে গৈ তাণ্ডৱ নৃত্য কৰিছে সেই পৰি থকা মানুহজনৰ ওপৰত, কিয় তেওঁ কি কৰিছে, তেওঁ অপৰাধী, তেওঁ নিজৰ ঘৰটো বচাবৰ কাৰণে এটা এটা সৰু লাঠি লৈ বা এটা বাঁহৰ টুকুৰা লৈ তেওঁ খেদি আহিছিলে। 30-35 জন পুলিচ থাকোঁতে বুলেট প্ৰুফ জেকেট পিন্ধি আছে, মাথাত তেওঁলোকে হেলমেট লগোৱা আছে, সেই মানুহজনে লাঠি খুব দিলে মাথা নাফাটিব, হেলমেট লগোৱা আছে, বুলেট প্ৰুফ জেকেট আছিলে, এই 30-35 জন পুলিচে সেই মানুহজনক গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিলে, সেই মানুহজনক এৰেষ্ট কৰি তেওঁ জেল হাজতলৈ পঠিয়াব নোৱাৰিলে। অসম পুলিচ ইমানেই দুৰ্বল যে লাঠি লৈ অহা মানুহজনক গুলি কৰিব লাগিব, মানুহ লাঠি লৈ অহা মানুহজনক লাঠিৰে কোবাই 30-35 জন পুলিচে লাঠিৰে কোবাই পিনি তাক আহত কৰিব লাগিব, তাৰপাছত ফটোগ্ৰাফাৰজনে গৈ তাতে তাণ্ডৱ নৃত্য কৰিছে, পুলিচে চাই আছে। গতিকে এই গোটেই কথাবিলাকৰ জৰিয়তে প্ৰমাণিত হয় যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া গৃহ বিভাগ সাংঘাতিক ধৰণে বিফল হৈছে। গতিকে আমি আজি আপোনালোকৰ জৰিয়তে অসমবাসী জনসাধাৰণক আমি আহ্বান কৰিব বিচাৰিছোঁ যে আমি সকলোৱে আহক, চৰকাৰৰ এনেকুৱা ধৰণৰ জনবিৰোধী নীতিৰ বিৰুদ্ধে আমি মাত মাতোঁ, চৰকাৰৰ এনেকুৱা ধৰণৰ জনবিৰোধীৰ বিৰুদ্ধে আমি যদি মাত নাপাতোঁ, অহাকালিলৈ আজি ধলপুৰ কৰিছে, অহাকালিলৈ অন্যান্য ঠাইতো এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে জঘন্যতম কাম কৰিবৰ কাৰণে আগবাঢ়ি যাব। গতিকে সকলোৱে সময় থাকোঁতেই আমি যদি এই চৰকাৰক আমি বাধ্য পেলাব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে আমাৰ সকলোৰে ক্ষতি হ'ব, অসমীয়া জাতিৰো ক্ষতি হ'ব। গতিকে এইখিনি কথা আজি আপোনালোকৰ আগত ৰাখিলোঁ, যদি আপোনালোকে কিবা সুধিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনালোকে সুধিব পাৰিব। দা লাঠি জোং লৈ ওলাই অহা বুলি যিবিলাক প্ৰচাৰ চলি আছে, আমি কিন্তু যিমান ভিডিঅ' ফুটেজ দেখিছোঁ, দা লাঠি এটা দেখা না, বাঁহৰ টুকুৰা লৈ যেতিয়া আপোনাৰ ঘৰ মানুহে জোৰ জবৰদস্তিক উচ্ছেদ কৰিব যাব, উপায়ুক্ত ডাঙৰীয়াই তাতে যিটো বক্তব্য দিছিলে যে আপোনালোকক সময় দিয়া হ'ল, আপোনালোকে নিজৰ আচবাবসমূহ আপোনালোকে আঁতৰাই লৈ গুচি যাওক, প্ৰত্যেকে প্ৰত্যেকৰ বস্তু বাহিনীবিলাক যেতিয়া লৈ যাব ধৰিছে, সেইখিনি সময়তেই হঠাৎ আৰক্ষীয়ে যেতিয়া জেচিবি লগাই গোটেই ধ্বংসস্তূপত পৰিণত কৰিব বিচাৰিছে, নিজৰ চকুৰ আগত যেতিয়া বস্তু বাহিনীবিলাক ধ্বংস হ'ব, নিশ্চিতভাৱে মানুহে খাৰা হ'ব, আৰু খাৰা হ'ব যাওঁতে যেতিয়া পুলিচে আকৌ সেই মানুহবিলাকক খেদিব ধৰিলে, সেই মানুহবিলাকক দৌৰাব ধৰিলে, তেতিয়া কোনোবাই নহয় কোনোবাই, সকলো সমাজতে দুই এজনকৈ মানুহ বেয়া মানুহ থাকেই, কোনোবাই লাঠি লৈছে, লাঠি লৈ খাৰা হৈছে। আমি ভাবোঁ যে সেই সময়ত পুলিচে যদি ইচ্ছা কৰিলে হয়, 2-5 জন মানুহক যদি এৰেষ্ট কৰি দিলে হয়, নিশ্চিতভাৱে সেই যোৱাকালি ঘটনাটোৰ সূত্ৰপাত নহ'লহেঁতেন। হ'ব দিয়ক।